तुझे कल पाऊं जमीन पर नहीं पड़ते मेरे, बोलो देखा है कभी तुमने मुझे उड़ते हुए। आज कल पाऊं जमीन पर नहीं पड़ते मेरे। गुड मॉर्निंग बंधुरा, सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिओ ठीकठाक आछि। आर स्मृतिर ब्लग चैनले तोमादेर स्वागत। एखाने सकालबेलाय साना घुम थेके उठे फ्रेश हये आमि जखन रान्ना करते जाबो तो ফ্রিজ থেকে বার করেছিলাম টমেটো, ওখান থেকে একটা নিয়েছে, আর ওকে হাত থেকে নেয়ার পরে এত কান্না করেছেন। ঠিক আছে চলো তুমি দেখি কি করে, এর আগেও এরকম করেছে, ফুটো করবে করবে একটু চাটবে, যাই হোক তারপর ওটা নিয়ে আমি রান্না করে ফেলি। তো এখন 12টা বাজে আর সানা এক ঘুম দিয়ে উঠে ওকে বললাম যে কি টক দই খাবি, ও শুনেই একদম লাফিয়ে উঠলো। তো টক দই আবার আমাকে খাওয়াতে দেবে না, নিজে খাবে, ছড়াবে, মাঝে মাঝে এসে আমি খাইয়ে দিই, তখন সেটা ও খেয়ে নেয়। বাট বেশিরভাগটা সময় যেটা রোজকার করে যখন আমার কাছে টক দই, বেশিরভাগ দিনই দিই, উইকে দু তিন দিন চার দিন তো হয়েই যায়। তো আজকে আমি রান্না করবো পুঁই শাক, কাতলা মাছ আছে, কাতলা মাছ আর সেই সবজি দিয়ে ছেলে ভালো খেয়েছে, আর পুঁই শাকের পাতা দিয়ে একটা বেসন দিয়ে বড়া করব। তো এই হচ্ছে আজকের মেনু, আর ডাল হয়ে গেছে সকালবেলা, ডাল আর ভাত সেটা হয়ে গেছে। সেগুলো এখন জমা হয়েছে, তো ভাবলাম যে এতক্ষণ রেখে দেবো, আমি করে নিই। আর পুঁই শাকের পাতাগুলো যে বেসন দিয়ে আমি মিক্স বানালাম সেটা আমি ভেজে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে আমি সানাকে বাইদেবে রেখেছিলাম নিচে আমার যা শাশুড়ির কাছে,
তো ও অ্যাকচুয়ালি যেতে চাইছিল, দরজাটা থাকছিল যে যাবে বলে। তো ওখানে আমি একটা উপটান বানিয়েছি আজকেও শানার জন্য, যেটা আলমন্ড ওটস একটুখানি ওই যে কী বলে ওটাকে কেশর দিয়ে ওকে স্নান করে নিলাম। আর আজকের মেনুতে ছিল তো বলেই দিয়েছি ডাল পুঁইশাকের বড়া পুঁইশাক মাছ, এটা হচ্ছে শানার খাবার, শানাকে খাইয়ে দেবো দুপুর হয়ে গেছে সবজি দিয়ে। ছেলে চলে এসেছে, ছেলে সবজি দিয়ে ঝোলটা ভালোবেসেছে, বাট ও কিন্তু নিজে মেখে খাবে না, সো দ্যাটস ওয়াই আমি ওর সবজি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি যাতে একটা সবজিও না ফেলে দেয়। তো আর কোনো চান্স নেই ফেলে দেওয়া, সো ওটা ভালো করে সাজিয়ে গুছিয়ে ওকে দিয়ে দিয়েছে, ও খেয়ে নেবে। এদিকে শানাবাবু ঘুম থেকে উঠে গেছেন, এখন বাজে প্রায় 5:45। তো উঠে চিরুনিটা দিয়ে ওর চুলাচ্ছেও ভাবছিলাম উনি আমার হাত থেকে নিয়ে আমার চুলাচ্ছে দিচ্ছেন। আজ আমি ছেলেকে পড়তে দিয়ে প্রায় 6 মাস পর পার্লারে যাব ভাবলাম থ্রেডিং করতে। সত্যি 6 মাস আমি পার্লারে আসতে পারিনি বিভিন্ন কারণে, নিজের ইচ্ছাটাও কম ছিল প্লাস লেজি, হ্যাঁ যেটা ইচ্ছা কম ছিল, আর ছেলেকে দিয়ে চলে যেতাম আর শানা থাকতো আমার কাছে। তো আজকে হঠাৎ করে কি মনে হলো যাই তো, আর এই যে মল্লিকা ও আমার খুব চেনা জানা, মাঝখানেও ছেড়ে দিয়েছিলো, এটাও একটা কারণ ছিল আমার না যাওয়া। সো ও যখন আমাকে বললো যে দিদি আমি জয়েন করেছি তাই জন্য আমি চলে এসেছি, আর আজকে থ্রেডিংটা করেই নিলাম। বন্ধুরা 9:30 বেজে গেছে আর আজকে ব্লগিংটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কালকে নতুন একটা ব্লগিংয়ের জন্য ওয়েট করো। দেন গুড নাইট, টাটা, বাই বাই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন বন্ধুদের বলছি। খুব ভালো থেকো, গুড নাইট।